হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা, মুকিত মুক্তা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সবার মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখছি বরাবরের মতো আজকের ব্লগ ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন। নাস্তা খাওয়া কমপ্লিট, বাচ্চারা অলরেডি স্কুলে কোচিংয়ে চলে গিয়েছে, তো এরপর থেকে ভিডিওটা স্টার্ট করেছি। এখানে কিছুটা বাদাম নিয়ে এসেছিল, কাজু বাদাম, তো সেগুলোকে একটু ঘি দিয়ে ভেজে রেখে দিচ্ছি। আমার হাজব্যান্ডের খুব পছন্দ এই খাবারগুলো খেতে, তো সেই জন্য আমি সর্বদা চেষ্টা করি তার পছন্দ আর রুচি মতো সব কিছু তৈরি করে রাখার জন্য। এই বাদামগুলো কাঁচাও খাওয়া যায়, তবে কাঁচার চাইতে এইভাবে একটু ঘি দিয়ে ভেজে তারপরে খেলে কিন্তু অনেকটা বেশি মজা লাগে। সেই জন্যই এই প্রসেসে এই বাদামগুলো ভেজে এখানে রেখে দিলাম। সংসারে সুখী হতে তেমন কোনো কিছুই লাগে না, যার যতটুকু আছে সেটুকু নিয়ে আলহামদুলিল্লাহ সুখে শান্তিতে থাকা যায়, যদি দুইজনের মন মানসিকতা এমনকি সব কিছুর মিল থাকে। আর আমরা প্রায় প্রত্যেকটা মহিলাই জানি তার হাজব্যান্ডের কি চাওয়া, কি সে পছন্দ করে, তো সেগুলো জেনে বুঝে যদি আমরা একটু চলাফেরা করি তাহলে কিন্তু সেই সংসারে কখনোই কোনো প্রকার দুঃখ কষ্ট এমনকি মনোমালিন্য হবে না। যাই হোক, এখানে আমার হাজব্যান্ড বাচ্চাদেরকে নিয়ে অলরেডি চলে এসেছে। এরপর একটু চা নাস্তা করে এবার হচ্ছে আমি একটা DIY করব, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে যে কাচের জারগুলা দেখছেন, এগুলো কিন্তু রিফিল জার, এগুলা হচ্ছে টমেটো সস, তো সেগুলাই ছিল। শেষ হয়ে যাওয়ার পরে আমি এই জারগুলোকে সুন্দর করে ক্লিন করে ধুয়ে শুকিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। তো আজকে একটু ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা তৈরি করি। তো ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে অনেকগুলা ভিডিও দেখলাম এইরকম কাচের জারের উপর আর্ট করা কিংবা ড্রয়িং করা, তো সেইগুলা দেখে আমি আমার নিজের ইচ্ছা মতো কয়েকটা ডিজাইন করে এই জারগুলোকে সুন্দর করে সাজিয়ে নেব। আমরা কিন্তু এইসব জার ফেলেই দিই, তো ফেলে না দিয়ে এরকম সুন্দর করে ডিজাইন করে তৈরি করে রুমটাকে সুন্দর একটু ডেকোরেশন করাও যায়। কিন্তু তো চাইলেই সবাই সবটা করতে পারে, আমি যেহেতু এই কাজগুলো প্রফেশনালভাবে নিজের ইচ্ছা মতো করে তৈরি করার চেষ্টা করছি, তো ইচ্ছা করে সবাই যদি এভাবে একটু একটু করে DIY করে নিজের রুমটাকে সাজিয়ে নেয় তাহলে ক্ষতি কী। আর এই তো মোটামুটি এরকমভাবে করে এরপর এগুলোকে একটু শুকিয়ে নেব। তো এই ফাঁকে হচ্ছে আমি দুপুরের রান্নাবাড়াটাও মোটামুটি কমপ্লিট করে নিয়েছি। তো আজকে হচ্ছে ডিম বিরিয়ানি রান্না করেছি, তো কে কে এভাবে করে ডিম বিরিয়ানি রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাতে পারেন। আমি কিন্তু ফার্স্ট টাইম এভাবে করে ডিম বিরিয়ানি রান্না করেছি, তবে মাশাআল্লাহ খেতে অনেকটা সুস্বাদুকর হয়েছিল। আসলে যখন আমি ওই DIYটা করতেছিলাম তখন মাছ ভেজাতে ভুলেই গিয়েছিলাম, তো সেই জন্য শর্টকাটভাবেই এই ডিম বিরিয়ানিটা রান্না করেছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। আর সাথে যদি ওইরকম থাকে গরম গরম বেগুন ভাজা আর কিছুটা সালাদ তাহলে তো কোনো কথাই নেই। খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালবেলা যখন রেস্ট করতেছিলাম তো আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড বলতেছে কিছু জলপাই পাঠাবে, তো আনার জন্য আমার হাজব্যান্ড নিচে গিয়ে দেখে এই জলপাইগুলো পাঠিয়েছে। তো উনি বলছে অল্প কিছু জলপাই তো এসে নিয়ে যেও। তো যাওয়ার পরে যখন দেখছি এতগুলো জলপাই, তো আমাকে বাসায় এসে বলতেছে যে এইটা যদি অল্প কিছু জলপাই হয় তাহলে বেশি পরিমাণ কত হবে। এখানে প্রায় 8 থেকে 10 কেজির বেশি হবে, ক্যামেরাতে কতটুকু ভালোভাবে বোঝাতে পারছি জানি না। যাই হোক, এই জলপাইগুলো একদম ফ্রেশ গাছ থেকে পেরে আনা,
প্রত্যেকটা জলপাইয়ের বোটা থেকে ডালগুলো ছাড়িয়ে কিছু জলপাই দিয়ে আজকে হচ্ছে আমি আচার তৈরি করব। আর কিছু হচ্ছে আমার পাশের বাসার ভাবিরা আছে তাদেরকেও কিছু কিছু করে দেব, কারণ এত পরিমাণ জলপাই এগুলা দিয়ে আচার তৈরি করতে গেলে যেমন অনেক মানে তেল মশলা তারপরে চিনি খরচ হবে, তেমনি কষ্টরও একটা ব্যাপার স্যাপার আসে। যাই হোক, যতটুকু আমি পারবো তৈরি করে নিচ্ছি। এখানে এই তো এখানে প্রায় 3 কেজির মতো হবে জলপাই। আমি সিদ্ধ করে মানে পানিটা ঝরিয়ে নিয়েছি, এরপর এগুলোকে হাত দিয়ে চটকে চটকে এই রকম করে নিয়েছি, একবারে চটকায়নি, একটু আস্তে আস্তে রেখেছি। এভাবে করে আচারটা তৈরি করলে না খেতে অনেক বেশি মজা হয়। যাই হোক, আচার তৈরি করার জন্য এখানে সব কিছু রেডি করে আমি 2 চুলাতে 2টা কড়াই আর ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি। এক পাশে হচ্ছে আমি আচারের মশলাটা তৈরি করে নেব, আর অন্য পাশে হচ্ছে আমি আচারগুলা বসিয়ে দেব। তো এখানে আমি খাঁটি সরিষার তেলটা দিয়ে দিয়েছি, আর হালকা একটু বাঘারের জন্য দিয়ে দিচ্ছি কয়েকটা শুকনা মরিচ আর 5 ফোড়ন, তারপরে হচ্ছে গোটা যে মশলাগুলো সেগুলাই। এগুলো হালকা একটু ভেজে তারপরে হচ্ছে আমি এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দেব। আমরা প্রায় প্রত্যেকেই কম বেশি আচার তৈরি করতে পারে, তো আমি যেইভাবে আচারগুলো তৈরি করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না এখন পর্যন্ত কেউ আমার ভিডিওটা দেখছেন কি না, যদি দেখে থাকেন তো প্লিজ একটা লাইক দিবেন, আর দেখতে দেখতে যদি বেশি ভালো লেগে যায় আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। রসুন বাটার কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে এরপর হচ্ছে আমি জলপাইগুলো দিয়ে এবার সব কিছু একসাথে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব। আর এই পাশ থেকে হচ্ছে আমি আচারের যে মশলাটা তৈরি করতে শুকনা মরিচগুলোকে একটু টেলে তারপরে এর মধ্যেই হচ্ছে আমি 5 ফোড়নগুলো দিয়ে দিচ্ছি, সাথে আরও কিছু মশলাও গোটা একসাথে ভেজে তারপরে এগুলোকে টেলে নেব। আর এগুলোকে আমি পুরোপুরি গুঁড়ো করব না, একটু আস্তে আস্তে রাখবো। তো আস্তে আস্তে রাখলে কি হয়, ওই আচারটা যখন অনেক দিন পর্যন্ত রোদে শুকিয়ে তারপরে হচ্ছে খাওয়া হয় তখন যখনই কামড়টা লাগে তো মশলার যে একটা স্মেল, তো ওইটা কিন্তু অনেকটা ভালো লাগে। যাই হোক, এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, এরপর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। তো চিনিটা একটু গলে আসলে আচারটা নরম হয়ে যাবে, তো এই আচারের মধ্যে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। এর মধ্যে 1 থেকে 1.5 কাপ পরিমাণ ভিনেগার দিয়ে দেব, আর মিষ্টিটা একটু কম হয়েছে বলে আমি বাকি চিনিটাও অ্যাড করে এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখানে আমি এখন স্বাদ মতো কিছুটা লবণ অ্যাড করে দেব আর কিছুটা বিট লবণ দিয়ে দেব। এরপর সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে অনেকটা সময় ধরে জাল করতে করতে যখন অনেকটা গাঢ় আর ঘন হয়ে যাবে তো সেই পর্যায়ে আমি এর মধ্যে 5 ফোড়নগুলো অ্যাড করে দিয়েছি। যাই হোক, অনেকটা সময় আচার তৈরি করতে করতে মানে গরম লেগে গিয়েছে, আর এই পাশ থেকে আমার হাজবেন্ড কিছুটা আইসক্রিম নিয়ে এসেছে। তো এবার আইসক্রিমগুলো খেতে খেতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নেব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, পরবর্তী নতুন আরও একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।